তো এটা হচ্ছে গাইস সাজেকের রাতের ভিউ। আপনারা গানগুলো দেখলেন, অনেক এনজয় করলেন, গানগুলো ভালো লাগলো। সাজেক ভ্যালির রাতের ভিউ আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আর গানগুলো কিন্তু খুবই ভালো গানগুলো গেয়েছে ভাই, ভাই কিন্তু খুবই ভালো ভালো গানগুলো আমাদের মাঝে উপহার দিল, ভালো লাগলো গানগুলো। আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, আর ভালো মন্দ একটা কমেন্ট করবেন যেন ভিডিও করে আমরা আরও উৎসাহ পাই, ঠিক আছে। আর আমরা আপনাদের পেছনের ক্যামেরা দেখাবো। আর এটা হচ্ছে পেছনের ক্যামেরা। আমার ভাই কি মন খারাপ ভাই? আমার ভাই কি মন খারাপ নাকি বুঝতে পারছে না ভাই? না না, মন খারাপ হবে কেন, অনেক এনজয় করছি তো। আসলে রাতে যে সাজেকে এত মজা এর আগে বুঝতে পারিনি। তো ভাই আমরা তো সারাদিন দেখলাম রাতের মানে দিনের ভিউ দেখলাম, রাত্রে বেলা কেমন আর বলেন। না না, রাতে না থাকলে বোঝা যাবে না যে সাজেকে এত মজা রাতে। রাতের যে ভিউ ভাই মানে সুন্দর ভাই, অনেক সুন্দর, ঠিক আছে। আপনাদের এখন রাতের ভিউটা আমরা দেখাবো আপনাদের। আর এটা হচ্ছে আমাদের হোটেল, এই যে হোটেল রিসোর্ট মেক কি, এইটা এই হোটেলে আমরা আছি এই দোতলাতে, ঠিক আছে। আর ওই যে শাওন দাঁড়িয়ে আছে ওখানে, শাওন ভিডিও করতেছে। আর এই যে আমাদের বাইকগুলো কিন্তু এখানে একটা, এটা আমার বন্ধুরটা আর এটা হচ্ছে আমারটা রাখা আছে। আর আপনারা এখন রাতের সাথে দেখাবো ভাই, চলেন কথা বলেন একটু, চলেন। আর আমাদের সাথে আছে আমাদের এক বড় ভাই, কিছুক্ষণ পরে আমাদেরও বারবিকিউ নাইট শুরু হবে। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, ব্যাম্বু বিরিয়ানি খাবো আমরা, সেটা ভিডিও করব, দেখে থাকবেন। এটা সাজেক ভ্যালির, আসলে সাজেকেও যে রাতে এভাবে রাতের ভিউ দেখেন অবস্থা, গান বাজার চলতেছে, নাইস ভিউ ভাই। আসলে রাতের সাজেক আপনার কাছে কেমন লাগছে বলেন? সাজেক খুবই ভালো ভাই, দিনে মানে যা দেখলাম রাতের ভিউ আরো চমৎকার ভিউ, সুন্দর লাইটিং ব্যবস্থা আছে। আর এখানে আসলে গানগুলো কেমন লাগছে? গানগুলো খুবই ভালো লাগতেছে ভাই, কারণ এখানকার শিল্পী তারা গানগুলো খুবই নিত্য নিত্যন গান তারা আমাদের মাঝে বলতেছে। আর রাতের যে ভিউটা, তবে সামনের দিকে আসেন ভাই, হ্যাঁ চলো চলো রাতের ভিউটা দেখেন, চলেন। আর আমার বন্ধু আছে, এই যে আমার বন্ধু, এই যে আমার বন্ধু, একটু দেখাও বন্ধু রাতের ভিউটা তোমার কেমন লাগছে বলো? রাতের ভিউটা অনেক সুন্দর লাগছে, খুব উপভোগ করছি, এজন্য ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আর আমার ভাই, আমার কি অবস্থা একটু বলো ভাই, ক্যামেরাম্যান কোন দিকে মিয়া? আসলে কি এখানে যতটা কষ্ট নিয়ে আসছি, হ্যাঁ এই রাত্রের ভিউটা দেখার পরে সব অশীল হয়ে গেছে। রাত্রের ভিউটা খুব ভালো লাগলো, হ্যাঁ ভাই, মানে যতটা রাস্তাটা যতটা রিস্কের, ঠিক আছে, রাত্রের ভিউটা ততটাই রোমাঞ্চকর। এখানে মানে আসলে মুগ্ধ হয়ে গেছি ভাই, কিছু বলার নাই আর। তোকে ভাই আমরা এখন খাওয়া দাওয়া করতে যাবো, বাকি আপনার হোটেলের সাথে ভিডিও করবো, খেতে রেকর্ড চালু। তা গাইস আমরা এখন হোটেলে ঢুকবো আমাদের, ঠিক আছে, হোটেলে আমরা প্রবেশ করবো, এখন খাওয়া দাওয়া করবো, আমার সাথে আমার ভাই আছে। তো ভাই আসেন হোটেলটা আমরা দর্শন করি। চারদিকে কিন্তু লাইট দিয়ে কিন্তু সাজা রাখছে, লাইট দিয়ে এখানে কোন দিকে, এই যে ওকে 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 ভাই আসেন সামনের দিকে আসেন, হোটেল কিন্তু এখন পুরো নিরিবিরি। এই যে ভাই এটা হচ্ছে এখানে ম্যানেজার এরিয়া, ঠিক আছে। আমার বন্ধু কি করতেছে এখানে, বন্ধু কাট নিচ্ছ? নাও সমস্যা নেই, আসো। আর হোটেলটা কিন্তু খুবই ভালো, খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো, মানে মনে হচ্ছে যে বাসায় খাচ্ছি এমন একটা পরিবেশ, খাওয়ার পরিবেশটা খুবই ভালো ভাই। ভিতর থেকে আসেন একটু দেখেন। আর আমাদের শিয়াব ভাই আমাদের কিছু বলবে ভিডিওর মধ্যে। শিয়াব ভাই এখানে দাঁড়ান, আই এম ফ্রম সাজেক। না না, এই যে মাইকে বলেন। আসসালামু আলাইকুম, আমি সাজেক থেকে বলছি, আমার নাম মোহাম্মদ শিহাবউদ্দিন। আমি মারোটি রেস্টুরেন্ট থেকে আসি, আপনারা সবাই আসবেন এখানে, সাজেক এবং মারোটি রেস্টুরেন্টে আসবেন, এখানে আপনাদের সাথে আমি আসি, আপনাদের যতটুকু হেল্প করা যায় আমি করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যাক ভাই বলেছে ভাই, কিন্তু সাজেক আসলে কিন্তু এখানে দয়া করবেন, আর কারণ হচ্ছে আসলে কিন্তু অনেক মজা ভাই পাবেন। আর খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো ভাইদের খাওয়া দাওয়াটা, আমরা এখন খেতে বসবো, আর তারপরে খাওয়ার পরে কথা মানে খাওয়া দাওয়ার ইয়েটা দিক, তখন আমরা আবার
ভিডিও করব। আর আমার বন্ধু তো কিছু বলবো না, রাতে ভিডিওটা কেমন সবাই তো বললো, তুমি একটু বলো। হ্যাঁ বলো না, না একটু বলে দাও না কেন, আমি খাওয়ার পরেই বলবো। তা আমার বন্ধু বলছে খাওয়ার পরে করবে, ওকে তাহলে কেটে দেন ভাই।